আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ উপলক্ষে আমি আমার বসার ঘরটাকে যেভাবে সাজিয়েছি ওইটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। হতে পারে আমার এই সাজানো দেখে আপনিও কিছু আইডিয়া পেয়ে যেতে পারেন। টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনার ভালো লাগবে। বাসায় ঢোকার যে মেন দরজাটা তার লুকিং গ্লাস থেকে একটু নিচে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হ্যাং করে রেখেছি। এরপর যে একটা তালা দেখতে পাচ্ছেন, এই তালাটা আমরা বাইরে যাওয়ার সময় ব্যবহার করি, আর খুঁজে পাওয়ার সুবিধার্থে এখানে ঝুলিয়ে রাখি সব সময়। যদিও আমাদের দরজার সঙ্গে সেফটি লক আছে, তারপরও কেন যেন তালা লাগিয়ে গেলে না একটু নিশ্চিন্ত মনে হয়। দরজার বাইরের দিকটাতে আমার রাফিউজের কিছু জুতা রাখার জন্য একটা ছোট্ট র‍্যাক আছে, ওটা আর দেখাচ্ছি না, আমি ভেতর দিকটা থেকেই দেখাচ্ছি। তো একদম দরজা বরাবর নিচে আমি একটা পাপোশ রেখেছি। দরজা দিয়ে ঢুকতেই হাতের ডান দিকে আমি একটা টুল রেখেছি, এটা জুতা পরার সুবিধার্থেই রেখেছি। আমি সবসময় মাল্টিফাংশনাল জিনিস ব্যবহার করতে খুব বেশি পছন্দ করি, কারণ একটা দিয়ে দুই তিনটা কাজ করা যায়। তো এটা কিন্তু শুধু একটা টুল না, এটা একটা স্টোরেজ টুল। এটার উপরে যেমন বসা যায় তেমনি এটা ঢাকনাটা খুললে কিন্তু এটার ভেতরে একটা বড় স্পেস আছে যেটাতে অনেক জিনিস স্টোর করা যায়। টুলটার পাশ ঘেঁষেই আমি দুই সিটের একটা সোফা রেখেছি। আমরা নর্মালি সোফার ব্যাক সাইড এবং নিচের সাইড দুই দিকের ফোমের কাভারই একরকম রাখার চেষ্টা করি, কিন্তু আমার ব্যাক সাইডের এটা যেহেতু ফোম না, এটা একটা পিলো, তো আমি চেষ্টা করেছি একটু আলাদা রাখার। তো ফ্যাব্রিকটা চুজ করার সময় কিন্তু আমি একটা জিনিস মাথায় রেখেছি, যেন দুইটার কালার মোটামুটি কাছাকাছি থাকে, তা না হলে কিন্তু আবার ভালো লাগতো না। এভাবে ফ্যাব্রিকটা আলাদা হওয়ার কারণে যেটা হয়েছে, কখনো যদি কুশনটা ব্যবহার নাও করি তবুও কিন্তু সোফা সেটটা দেখতে একদম বোরিং মনে হয় না। আমি দুটা কুশনই সরিয়ে দেখাচ্ছি। নর্মালি আমার সোফাটা এরকমই থাকে, আর যখন কোনো ফেস্টিভ বা অকেশন থাকে তখন মাঝে মাঝে একটু কুশন দিয়ে নতুন কভার দিয়ে সাজিয়ে নিই। তবে যে কোনো বসার জায়গার ক্ষেত্রেই যদি এক্সট্রা একটা কুশন থাকে তাহলে যেমন কমফোর্টেবল ফিল হয় তেমনি দেখার সৌন্দর্যও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এ পাশে কর্নারে আমি একটা টি টেবিলের উপরে আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট রেখেছি। আর টি টেবিলের উপরের দিকটাতে আমি একটা গোল্ডেন কালারের ম্যাট রেখেছি। টেবিলের উপরে একটা ঝুড়ি আছে, এই ঝুড়িটা আমরা মোটামুটি সবাই চিনি, এটা একটা ফ্রুট বাস্কেট, একসময় এটাতে ফল রাখতাম, এখন আর রাখা হয় না, শুধু শুধুই বাসায় পড়ে আছে, তো ভাবলাম একটা কাজে লাগিয়ে দিই। এর জন্য আমি যেটা করেছি, একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট এটার উপরে গাম দিয়ে একেবারে ফিক্সড করে দিয়েছি, এতে করে যেটা হয়েছে এখন এই ফলের ঝুড়িটা অ্যাজ এ প্ল্যান্টার হিসেবে আমি ইউজ করছি। এটা পুরোপুরি রেডি করার পর যে কজন দেখেছেন সবার কাছেই কিন্তু আইডিয়াটা ভালো লেগেছে, আর আমি যেহেতু নিজে হাতে করেছি আমার কাছে তো খুবই ভালো লাগছে। টেবিলটার পেছনে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আমি একটা অ্যারিকা পাম গাছ রেখেছি। গাছটা যেহেতু ড্রয়িং রুমে রেখেছি তো মাটির অংশ বেরিয়ে থাকলে দেখতে খারাপ লাগবে, এর জন্য আমি উপর থেকে কিছু সাদা কালো স্টোন বসিয়ে দিয়েছি। এই গাছটার পেছনেই আমি আইপিএসটা রেখেছি। আসলে এখানে রাখা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না, শুরু থেকেই এখানেই আইপিএসের পয়েন্টটা ছিল। তো বাচ্চার সেফটির কথা চিন্তা করে আমি এই সামনের দিকে গাছগুলি দিয়েছি যাতে ও ভেতরে ঢুকতে না পারে। সেই সাথে আরও একটা উপকার হয়েছে, গাছগুলির কারণে কিন্তু এখন আর এপাশ থেকে চট করে আর আইপিএসটা দেখাও যায় না। এই পাশে আমি যেমন টু সিটের একটা সোফা রেখেছি এমনই আরও একটা এই পাশে রেখেছি। এর উপরে একটা জানালা আছে আর জানালার পর্দাগুলি কিন্তু আমি সোফার সাথে মিল রেখেই কিনেছিলাম। সন্ধ্যার পরে রুমের ভেতর যাতে মশা ঢুকতে না পারে সেজন্য এই নেটটা দিয়েছি, আর নেটটা এত বেশি হালকা পাতলা যে বাইরের পুরো বাতাসটাই কিন্তু ঘরের ভিতরে ঢুকছে, তবে মশা ঢুকতে পারছে না কারণ এটার ছিদ্রগুলি অনেক ছোট। সিটিং এরিয়াতে সোফা সবসময় আমার এল শেপেই বেশি ভালো লাগে, আমি এর জন্য এভাবেই গুছিয়েছি। পাম গাছের উপর দিক থেকে একদম ঠিক ওয়ালের মাঝখানে আমি একটা পেন্টিং রেখেছি। আমার গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে, আর ওই ভালো লাগার অনুভূতিকে ধরে রাখার জন্যই আমি মূলত এই ধরনের একটা পেন্টিং এখানে ঝুলিয়ে রেখেছি।
সোফার সামনে টি টেবিলে আমি একটা কাঠের ট্রের উপরে কিছু শোপিস রেখেছি। এখানে একটা আলাদিনের প্রদীপ আছে, যেটা আমাকে একটা আন্টি অনেক আগে গিফট করেছিলেন, আর শোপিসটা কিন্তু আমার খুবই পছন্দের। আর এই সুন্দর পেপারওয়েটটা নূরের বাবার অফিস কলিগ নূরের বাবাকে গিফট করেছিলেন। আর এদিকে একটা লম্বা জুসের গ্লাসের মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দিন আগের লাগানো, শুধু পানি আর পাথরের ভিতরে কিন্তু ও গ্রো করছে। এই গাছগুলি মাটির থেকে পানিতেই বেশি ভালো থাকে, আর ছোট ছোট শেকড় ছড়াচ্ছে, এভাবেই কিন্তু ধীরে ধীরে গাছটা বড় হচ্ছে। ঈদ উপলক্ষে টেবিলটা একটু সাজিয়ে রেখেছি, তবে আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই বেশিরভাগ সময় এটা খালিই থাকে। টেবিলের নিচে আমি একটা ফ্লোর ম্যাট দিয়েছি, আর এই ম্যাটটা মাল্টি কালারের হওয়ার কারণে ঘরের সমস্ত জিনিসের সাথে এটা ম্যাচ করে। আমার বাসার কিন্তু প্রতিটা জিনিস বিভিন্ন সময়কার কেনা, কিন্তু যখন যেটা কিনেছি একটা জিনিস মাথায় রেখেছি যেন একটার সাথে আরেকটা ম্যাচ করে। এতে করে যেটা হয়, ঘরে খুব কম জিনিস থাকলেও ঘরটা বেশ অর্গানাইজড মনে হয়। আমার যেহেতু রুমের 360 ডিগ্রি ভিউ নেওয়ার মতো সেরকম কোনো সুব্যবস্থা নেই, তো আমি যে দুইটা পাশ এতক্ষণ দেখিয়েছি ওটাই একবারে দেখিয়ে দিচ্ছি। দরজা দিয়ে ঢুকতেই ডান দিকের অংশটা এতক্ষণ দেখিয়েছি, এখন দেখাবো বাম দিকের পাশটা। দরজার পেছনের যে অংশটা আছে ওই অংশটা তেমন একটা কাজে আসে না, তো দরজা খোলা যায় এমন একটা জায়গা রেখে বাকিটাতে আমি ইনডোর প্ল্যান্ট রেখেছি। দরজাটা যেন ঠিক মতো খোলা যায় সেজন্য খুব চিকন একটা স্ট্যান্ডের উপরে আমি গাছগুলি রেখেছি। এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু পাটের তৈরি। 8-9 বছর আগে মাছগুলি যখন আমি কিনেছিলাম তখন এর কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, পরবর্তীতে এটা একদম জ্বলে গিয়েছিল, আর কিছুদিন আগে আমি আর আমার মেয়ে মিলে আবার নতুন করে রং করেছি। নতুন করে কালার করার পর মাছগুলি এখন বেশ কালারফুল হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। দরজার পেছনে যে ফাঁকা অংশটা থাকে ওই অংশটা আমি মোটামুটি এভাবেই সাজিয়ে নিয়েছি। এর পাশেই আমি একটা সিঙ্গেল সোফা রেখেছি, আর এটাকে শুধু সোফা বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি সোফা কাম বেড। এর উপরে আমি একটা বেডশিট ভাঁজ করে রেখেছি, আর সেই সাথে দুইটা কুশনও দিয়েছি। আর বেডশিটটা যে শুধু সুন্দর দেখানোর জন্য দিয়েছি তা কিন্তু না, এটা আসলেই ব্যবহার হয়। এটাকে এখন আপনারা সোফা হিসেবে দেখতে পাচ্ছেন, তবে এর প্রত্যেকটা অংশই ফোল্ড করা আছে, খুলে দিলেই কিন্তু 6 ফুট লম্বা একটা বেড হয়ে যায়। বেড বানানো ছাড়াও এটাকে মোট 5 ধরনের কাজে ব্যবহার করা যায়, তো পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ভাঁজগুলি দেখতে পাচ্ছেন এই ভাঁজে ভাঁজে খুলে দিলে এক এক ধরনের শেপ নেয়। বেডশিট যতটা আরামদায়ক হয় সোফার কাভার কিন্তু যত দামি হোক অতটা আরামদায়ক হয় না, এ কারণে যখন বেড বানাই তখন এই বেডশিটটা বিছিয়ে দেই। সোফা সোজা উপরের দিকে আমি একটা দেয়াল ঘড়ি রেখেছি। ঘড়ির চারপাশের ফ্রেমের কালারটা আমার ঘরের আদার্স ফার্নিচারের সঙ্গে একদম ম্যাচ করে যায়, এ কারণে এটা কিনেছিলাম। আর এ পাশে আমি একটা সিরামিকের ফুলদানি রেখেছি, আর তার মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখেছি। এ পাশে একটা শুরেক আছে, আর এখানে কিছু হালকা পাতলা জিনিস দিয়ে আমি গুছিয়ে নিয়েছি। এভাবেই আমি সুরাগের উপরের অংশটা সাজিয়েছি, একটা টিস্যু বক্স রাখার পর খুব বেশি জায়গা না থাকার কারণে অল্প স্বল্প জিনিস দিয়ে গুছিয়ে নিয়েছি। দরজার এপাশের অংশটাকে আমি এভাবেই সাজিয়েছি। আর এপাশে আছে আমার ছোট্ট একটা টিভি ইউনিট, এটাও আমি মোটামুটি নিজের মনের মতো করেই গুছিয়ে নিয়েছি।
আমার এই বাসাটা কিন্তু আমার পুরো পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। তো এতক্ষণ আপনারা আমার পছন্দটা দেখেছেন, আর এখন দেখছেন আমার ভালো লাগা। বই পড়তে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই খুব ভালো লাগে, তো এই কারণেই আমাদের বাসার প্রত্যেকটা রুমেই কম বেশি বই দেখা যায়। সুনির্দিষ্ট কোনো রাইটারের লেখা বই না, মোটামুটি ভালো লেখেন এমন সব রাইটারের বই পড়তেই আমার ভালো লাগে। এই পাশে যে একটা ডিভিডি প্লেয়ার দেখছেন, এটাতে কিন্তু একসময় আমি অনেক গান শুনেছি, মুভি দেখেছি। এখন যদিও এটা ব্যবহার করা হয় না, তবুও স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি। এর নিচে ছোট ছোট দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে আগে সাউন্ড বক্স ছিল, এখন ওই দুইটা ব্যবহার না হওয়ার কারণে ফাঁকা পড়ে আছে জায়গাটা, তাই দুইটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি। এই বুকসেলফটার ডিজাইনটা কিন্তু আমি নিজের পছন্দ মতো করিয়েছিলাম, আর এই কারণে নূরের বাবার কাছে এই ঘরের সমস্ত জিনিসের থেকে প্রিয় জিনিস হচ্ছে এই বুকসেলফটা। ডিভিডি প্লেয়ারটার নিচের দিকে যে বই রাখা আছে সেটা তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন, আর এর উপরেও কিন্তু আর একটা অংশ আছে। সবসময় তো টিভি দেখতে ভালো লাগে না, দেখা যায় মাঝে মাঝে ওকে গল্প পড়ে শোনাই, এর জন্য ওর বইও কম বেশি ঘরের সব জায়গাতেই আছে। ঈশপের নৈতিক গল্পগুলি ছোটবেলায় আমরা মোটামুটি সবাই কম বেশি পড়েছি, তাই না? আমাদের ডিশ লাইনে প্রচুর ডিস্টার্ব করতো, এ কারণে আমি ওটাকে বাদ দিয়ে আকাশ লাগিয়ে নিয়েছিলাম, আর এপাশে একটা টিভি রিমোট রেখেছি আর একটা আকাশের রিমোট রেখেছি। একদম উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন ওখানেই আগে টিভি রাখতাম, এখন যেহেতু টিভি ওয়ালে হ্যাং করে দিয়েছি এ কারণে ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে, তাই ওখানে ছোট ছোট কিছু শোপিস দিয়ে সাজিয়েছি। আর টিভির ডান দিকে একটু জায়গা আছে, ওই জায়গাটা একদম ফাঁকা দেখা যায়, এ কারণে ওখানে কিছু ফুল ফ্রেম করা আছে, ওটাকে স্টেপ স্টেপ করে লাগিয়েছি এবং সেই সাথে নিচে একটা ল্যাম্পশেড দিয়েছি। আর এভাবেই আমি আমার স্বাদ, সাধ্য, ভালো লাগা, ভালোবাসা সবটুকু দিয়ে লিভিং রুমটাকে সাজিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।